হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আনকমন একটা আর খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে কাঁঠালের বিচির কোপ্তা কারি। এটা আমি ফার্স্টে ট্রাই করার আগে ভাবছিলাম যে কেমন হবে বা কীরকম হবে খেতে, বাট এটা খাওয়ার পর আমার মনে হচ্ছে যে মানে আসলে এতদিন কেন খাইনি। তো কাঁঠাল এখন সব জায়গায়, বাংলাদেশে সব এখন কাঁঠালের সময়, আম কাঁঠালের সময় সব জায়গায় আছে। কাঁঠালের বিচি সবার বাড়িতে বাড়িতে আছে। তো তারা ট্রাস্ট মি, এটা আসলে অনেক মজার। তো প্রথমে আমি কাঁঠালটাকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি উপরে লাল জিরাটা যতটা পেরেছি ফেলে দিয়েছি এবং এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য। এটাকে প্রপারলি সেদ্ধ করতে হবে, একদম নরম করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম, বসিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এদিকে সেদ্ধ হতে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিতে হবে এই কোপ্তাটার জন্য। সেটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি কিছু ফ্লেভারের জন্য, আর দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে সাথে আমি একটু হচ্ছে নারকেল দিয়ে দিব, আর কিছু দিব না এখানে। আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন, কিন্তু পেঁয়াজ কুচি আমি দিচ্ছি না, কারণ অসময় পেঁয়াজটা দিলে ওই সেখান থেকে পানি বের হয়, কারণ কোপ্তাটা আমাকে একটু স্টিকি করতে হবে। যদি আমি স্টিকি না করি তাহলে হচ্ছে কোপ্তাটা তেলে ভাজার সময় সেটা ছড়িয়ে যেতে পারে, এ কারণে আমি পেঁয়াজটা অ্যাভয়েড করছি। আর আমি একটু নারকেল গোড়ানো দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আর আমি এটাকে এখন মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে কাঁঠালের বিচিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি সাথে একটা আলু দিচ্ছি, আলুটাও অপশনাল, আপনারা না চাইলে না দিবেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম। আর যে আমি পেস্টটা করে রেখেছিলাম চিংড়ি মাছের, সেটা দিয়ে দিলাম একসাথে, এবং আমি একসাথে সবগুলো মাখিয়ে আমি এটাকে ভেজে নেব তেলে। আর এটার জন্য আমি কিছু মশলা ইউজ করছি, যেমন হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, একটু বেকিং পাউডার আর বেসন, এগুলো আমি দিয়ে দিচ্ছি এটার সাথে। বেকিং পাউডারটা অপশনাল, আপনারা না চাইলে না দিবেন। আমি এটার মধ্যে একটু ক্রিসপিনেস আনার জন্য বেকিং পাউডারটা ইউজ করছি, কারণ এটা একটু আঠালো টাইপের হয়, যার কারণে বেকিং পাউডারটা দিলে এটা একটু ভালো লাগে খেতে। তো আমি এটাকে তেলে দিয়ে সবগুলোকে কাবাব কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি শেপ করে। শেপটা আপনার ইচ্ছা মতো আপনি বড়ো, ছোটো, মাঝারি যেভাবে ইচ্ছা করতে পারেন। আমি আমার মনের মতো করে কাবাবের মতো করে শেপ করে নিচ্ছি ছোটো ছোটো করে, এবং এটাকে একটু চেষ্টা করবে লাল করে ভাজতে। একটু কাঁচা কাঁচা থাকলে হবে কি এটা ভেঙে যাবে একদমই, তো আমি একটু কড়া করে ভাজলে এটা খেতে ভালো লাগে। এটার জন্য হচ্ছে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি কোপ্তাগুলোকে। আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছি সবগুলো, তেলে ছেড়ে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন, কাবাব দিয়ে কাঁঠালের বিচি দিয়ে অনেকে কাবাব বানিয়ে খায় বা হচ্ছে কোপ্তা করে রান্না করে এটা খায়, কিন্তু এটা সচরাচর দেখা যায় না, সচরাচর সবাই জানে না। এই কারণে ভাবলাম যে আমি শেয়ার করি রেসিপিটা আপনাদের সাথে, এবং আমার এটা খুবই ভালো লেগেছে রেসিপিটা, এই জন্য শেয়ার করছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাতে চলে যাব। রান্নার জন্য হচ্ছে আমি তেল নিয়ে নিয়েছি, তেলের সাথে আমি নিয়ে নিয়েছি একটু গোটা গরম মশলা, দারচিনি দিয়েছি, আর একটু লবঙ্গ দিয়ে নামরিচের যে গুঁড়ো সেটা দিলাম। এটা দিলে হয় কি এটার কালারটা খুবই সুন্দর আসে, আপনারা নিজেরাই দেখবেন যে এটার কালারটা কত সুন্দর আসে। আমি এটাকে একটু তেলে ফোড়ন দিয়ে নিলে, এবার আমি সাথে সাথে একটু পানি দিয়ে দিলাম, না হলে এটা পুড়ে যেতে পারে। আপনার এটা কালার মানে এটাতে তরকারি কালারটা অনেক সুন্দর আসে, গ্রেভির কালারটা। আর আমি এখানে সবই বাটা মশলা ইউজ করছি, আস্ত কিছুই দিচ্ছি না। বাটা মশলাটা দিলে গ্রেভিটা একটু অনেক পেস্ট, গ্রেভিটা ভালো লাগে খেতে, এর জন্য ক্রিমি হয়, যার কারণে আমি হচ্ছে আমি সব কিছুই বাটা দিয়েছি। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটার সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব সাথে, দিয়ে আমি সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। আর প্রতিটা উপকরণ আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন উপকরণগুলো, আমি কোনটায় কতটুকু কী ইউজ করেছি সব কিছু আমি নিচে দিয়ে দিব। এবার ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এটার সাথে। গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়ার সাথে
আমি দিয়ে দিব। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, আর আমি এখানে হচ্ছে গরম মশলা গুঁড়া ইউজ করব। সবগুলোই ভালো করে কষিয়ে নিব, একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে, কারণ মশলাটা ভাজে ভাজে হলে তবে এটা খেতে অনেক ভালো লাগবে। এবার আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব, আপনারা কালারটা দেখবেন যে কত সুন্দর আসছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমি ফোড়নের সময় শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম জ্যাকফ্রুটে, আর একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি কিন্তু সস ইউজ করব হালকা। এটা একদমই অপশনাল, আপনারা না পছন্দ করলে দিয়েন না, বাট আমার কাছে মনে হয় টেস্টটা ভালো আসে, কাজে আকরণে দিচ্ছি। আর আমি টমেটো পেস্ট দিয়েছি, টমেটো পেস্ট খুবই অল্প অল্প পরিমাণে ইউজ করেছি, কারণ হচ্ছে আমার গ্রেভিটাও অল্প হবে, যার কারণে আমি অল্প দিয়েছি। বেশি দিন অনেক সময় মিষ্টি ভাব চলে আসে, যার কারণে আমি দিচ্ছি না। মানে আমি ক্যাচআপ ইউজ করেছি, টমেটো যে ক্যাচআপটা সেটা ব্যবহার করেছি আমি তরকারিতে। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর এখানে আমি এক্সট্রা মশলা হিসেবে একটু কাবাব মশলা ইউজ করব। কাবাব মশলাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে, এই জন্য আমি 1 চা চামচের মতো কাবাব মশলা দিয়ে দিলাম। এবার আমি একটু আরেকটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি এটাতে পানি দিয়ে দিব, আপনারা যে যতটুকু ঝোল পছন্দ করেন, তবে এই রান্নাটায় বেশি ঝোল হলে ভালো লাগবে না, এই জন্য একটু কম পানি ইউজ করছি। আমি কম পানি ইউজ করে আমি পানিটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে আপনারা লক্ষ্য করবেন আমি এটাতে এখনও পর্যন্ত লবণ দেইনি, আমি লবণটা পরে দিচ্ছি। আমি মশলা কষানোর সময় লবণটা ইউজ করি না, আমার মনে হয় যে পরে দিলে আমার টেস্টটা ভালো আসে, আর আমি বুঝতে পারি যে লবণ কতটুকু দরকার, এই কারণে আমি সবজি দিয়ে বা পানি দিয়ে তারপর আমি লবণটা ইউজ করি। তো আমি লবণ দিয়ে দিলাম, পানিটাও ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে এর মধ্যে ছেড়ে দিব, ছেড়ে এটাকে হচ্ছে আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নিব। আর এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ হচ্ছে এটা একদমই নরম হয়ে যাবে, গ্রেভিতে দিলে এটা একদমই নরম হয়ে যাবে, এই জন্য এটা একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না। এই তো হয়ে গেছে আমার রান্না, কোপ্তা দেখছেন কত ইয়ামি লাগছে। এটা এটা খুবই মজার, এটা কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা কাঁঠালি বিচিতে রান্না করেছেন, খুবই মজার এটা। এটা আপনারা রিকোয়েস্ট করবো আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর কাঁঠালি বিচি যদি আপনারা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে একটু আপনারা কাঁঠালি বিচিটাকে একটু ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, এটা অনেক দিন থাকবে। যারা দেশের বাইরে থাকেন তারা এভাবে দেশ থেকে নিয়ে আসতে পারেন। আমার রান্না হয়ে গেল, আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গরম মশলাতে আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে আমি এটাকে সার্ভ করছি, গরম গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কেমন হলো, ভেতরটা গ্রেভিটা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন যে কত ইয়ামি হয়েছে। এই তো হয়ে গেল, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আর কেমন লাগলো আমাকে জানাবেন রান্নাটা। আল্লাহ হাফেজ।